এই কম্বাইন্ড হারভেস্টার মেশিনের বর্তমান বাজার মূল্য প্রায় 38.5 লাখ টাকা। এটি দিয়ে এক একর জমির ধান কেটে মাড়াই ঝাড়াই করে বস্তায় ভরা যাবে মাত্র এক ঘন্টায়। বিপণনকারী প্রতিষ্ঠান বলছে, জ্বালানি সাশ্রয়ী এই মেশিন কিনলে সরকারের কাছ থেকে ভর্তুকি মিলবে সর্বনিম্ন 50%। হাওড় অঞ্চলে 70% ভর্তুকি বাদে পেমেন্টটা করতে হচ্ছে 18,90,000 করে, আর বাকি অঞ্চলে যখন 50% ডিসকাউন্ট পড়ছে তখন এটা পড়ছে 24,50,000 করে। হাতে কাটতে পাই এক একর জমিতে 10 থেকে 12,000 টাকা, এরিয়া ভিত্তিক আলাদা হয়ে থাকে খরচ হয়, কিন্তু এই মেশিন দিয়ে কাটলে আমরা এরিয়া ভিত্তিক 5 থেকে 6,000 টাকার ভিতরে এক একর জমি এক ঘন্টায় সে কেটে ফেলতেছি। এখানে তুলে ধরা হয়েছে কিভাবে সোলার বিদ্যুৎ ব্যবহার করে লাভবান হবেন কৃষকরা, কিভাবে ধরে রাখা যাবে বৃষ্টির পানি বা কতটা লাভজনক হবে ছাদ কৃষি। পাশেই আবার মিলছে বাজার মূল্যের চেয়ে অর্ধেক দামে জৈব সার। এটাতে যেটা হয় যে 60 থেকে 70 বিঘা জমিতে সবজি জাতীয় ফসল আবাদ করতে পারবে, পাশাপাশি একটা গ্রামের খাবার পানির সংকট মিটবে। এই কস্টিংটা হচ্ছে 8 থেকে 10 থেকে 12 লাখ টাকা, এটা লাইফ টাইম 25 বছর মিনিমাম। যেহেতু দিন দিন ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, সে কারণে আমরা ডিজেল চালিত পাম্পগুলোকে আমরা সৌর চালিত পাম্পে রূপান্তরিত করছি। বিভিন্ন আকারের সোলার প্যানেল ওটা প্রদর্শনী করছে, জানলার পাশে রেখে যে বাইরের যে সানলাইট আসবে ওতে হয়তো দুটা বাল্ব একটা ফ্যান অথবা একটা বাল্ব একটা ফ্যান চলবে। এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। কৃষকদের যেন পরিচিতি লাভ করে, অন্য অন্যজন যারা আছে তারা যেন এটা ব্যবহার করে, ব্যবহার করে যেন উপকৃত হয়। সেই জন্য নর্মালি আমরা 200 টাকা করে বিক্রি করি ভার্মিটা, ভার্মি কম্পোস্ট, এটা 5 কেজির প্যাকেট, এখন আমরা 120 টাকা করে বিক্রি করতেছি মেলা উপলক্ষে। এমন আরও নানান প্রযুক্তি পদ্ধতি ও উদ্ভাবন তুলে ধরা হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত 11তম বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট মেলায়। এনার্জি সাশ্রয় জাতীয় যে টেকনোলজিগুলো আছে এখানে এই মেলার মধ্যে সেটা প্রেজেন্ট করা হয়েছে। শুধুমাত্র ইন্ডাস্ট্রি না, আমার কাছে খুব ভালো লাগছে একটা জিনিস, সেটা হচ্ছে যে ব্যক্তি পর্যায়ে বা ইন্ডিভিজুয়াল লেভেলে যখন কেউ কোনো কিছু নির্মাণ করছে, ইনফ্রাস্ট্রাকচার করছে, সেই জায়গাতেও আপনার অনেকগুলো জিনিস এখানে আছে এদের কাছে অ্যাভেলেবল আর কি। সো এই নতুন জিনিসগুলো দেখতে খুব ভালো লাগছে আর কি। পোশাক শিল্পে দরকারি বড় বড় মেশিনও এনেছেন প্রস্তুতকারক প্রতিষ্ঠান। বলা হচ্ছে দেশি প্রযুক্তিতে তৈরি ড্রায়ারগুলোর সক্ষমতা বিদেশিগুলোর মতো হলেও দাম তুলনামূলক কম। মেলায় অংশ নিয়েছে জ্বালানি ও সবুজ শিল্পায়ন বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠানও। 1:3 লিগার রেশিওতে কাজ করলে পানি কম লাগবে, কেমিক্যাল কম লাগবে এবং ইলেকট্রিসিটি কম লাগবে। আমার আপাতত যে এনার্জি আছে সেটুকু দিয়ে আমি যেন ইফিশিয়েন্টলি কাজ করে আমার ক্যাপাসিটি যেন মিট করতে পারি, সেই পর্যায়ে যেন সে যেতে পারে, সেটা সলিউশনটা আমরা দিয়ে থাকি। আমরা মূলত নিয়ে এসেছি স্টলে আপনার সাবস্টেশন, জেনারেটর, সোলার সিস্টেম, আপনার সেল সার্ভিস আমরা 24 ঘন্টায় আমরা নিবেদিত আছি। যে কোনো সময় আমাদের হটলাইন নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাপোর্ট দিয়ে থাকি। দর্শনার্থীরা জানতে পারছেন কিভাবে পরিবেশ বান্ধব উপায়ে কম খরচে তৈরি করা যাবে ইট, কোন ইটের ভার বহনের সক্ষমতা কত। তবে তারা বলছেন, উন্নত মানের ইট বানাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারকে উৎসাহ দেয়া হলেও কাঁচামালের যোগান নিশ্চিতে সরকারের নেই কোনো নীতিমালা, এমনকি নেই কোনো দূরদর্শী পরিকল্পনাও। আমরা যদি কংক্রিট, যেটা হচ্ছে বালু, সিমেন্ট, স্টোন ডাস্ট অথবা কয়লার খনির ডাস্ট দিয়ে যেটা বানানো হয়, এটা সবসময় দেখা যায় যে ওই কাদামাটির ইটের থেকে 2 থেকে 3 টাকা কস্টিং কমে বানানো যায়। এটার বেসিক আইটেম বালু, অথচ বালুর জন্য গভর্নমেন্ট কোনো পারমিশন দিচ্ছে না, নদীর থেকে তুলতে দিচ্ছে না, কোনো ড্রেজিং করে তুলতে দিচ্ছে না, কোনো জায়গাতে ইম্পোর্ট করতেও দিচ্ছে না, তাহলে বালু পাবো কোথায়। মেলার আয়োজক প্রতিষ্ঠান বলছে, অবকাঠামো কৃষি জ্বালানি খাতের সাশ্রয়ী মূল্যের উদ্ভাবনকে তুলে ধরতেই এই মেলার আয়োজন করা হয়েছে। সো ইন্ডাস্ট্রিয়াল সব ধরনের প্রযুক্তি এখানে আছে এবং সব প্রযুক্তিগুলো এনার্জি এফিসিয়েন্ট। আমাদের মূল আয়োজনটা হচ্ছে আপনার এনার্জি এফিসিয়েন্সি নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করা। এবারের আসরে অংশ নিয়েছে সরকারি বেসরকারি সহ বাংলাদেশি 40টি ও ভারতের 5টি প্রতিষ্ঠান। 3 দিনের এই মেলা শেষ হবে শনিবার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।